আমাদের যে প্রশিক্ষক আছে পল্লব চক্রবর্তী, উনি একটা ডেমোনস্ট্রেশন করবেন। আমি খুবই সংক্ষেপে বলবো, আজকে এই ট্রেনিং প্রোগ্রামটা যখন যুব তৃণমূল কংগ্রেসের একটা টিম এসে আমাকে বলল, রেজিস্টার হয় যখন একজন মহিলা বা একজন মেয়ে কেস রেজিস্টার করে, বাই দেন অঘটনটা কিন্তু ঘটে গেছে, ড্যামেজ ইজ অলরেডি ডান। তাই বলে ও কেসের পরে কোর্টে যাবে, যে আসামি আছে ওকে ধরবে, তারপরে কোর্টে ট্রায়াল হবে, কিন্তু সেলফ ডিফেন্স জানলে মেয়েরা নিজেরাই নিজেকে কিছুটা প্রোটেক্ট করতে পারবে। এই উদ্দেশ্যতে আমরা এই ট্রেনিং লেসনটা করেছি এবং আমরা দেখতে পেরেছি যে NCERB-র যে ডেটা রয়েছে 2021-এ, আসাম হ্যাজ ওয়ান অফ দ্য টপ পজিশনস। টপ পজিশনস মানে কি? ক্রাইম এগেনস্ট উইমেন আসামে ওয়ান অফ দ্য হাইয়েস্ট। আসাম পুলিশ বলছে আসামে কেন হাইয়েস্ট, কারণ আসামে মেয়েরা বেশি করে কমপ্লেন করছে। যদি আসামে মেয়েরা বেশি করে কমপ্লেন করছে, এটার মানে আমি আসাম পুলিশকে বলবো, মানে বেশি করে মহিলাদের উপরে নির্যাতন হচ্ছে। আমি চাইবো যে আজকে যারা 56 মেয়ে স্টুডেন্টসরা আজকে এনরোল করেছে, ওরা যদি বেসিক সেলফ ডিফেন্স ট্যাকটিক্সটা শিখতে পারে, শিখলে আমি মনে করি ওরা নিজেকে নিজেরা কিছুটা বাঁচাতে পারবে। এছাড়া আসাম পুলিশ তো রয়েছে, আমি আশা করছি যে এটা যদি সাকসেসফুল হয়, আগামী দিনে আমরা আরও মেয়েদের এই সেলফ ডিফেন্স ট্রেনিং দিব। এবং আমার ভালো লেগেছে কারণ যুব তৃণমূল কংগ্রেস আমাকে বলল যে মণিপুরের ঘটনার পরে যে আতঙ্কটা মেয়েদের মনে উঠে এসছে, এটা সমাজে যখন এরকম ঘটনা ঘটে, আমি মনে করি এটা সমস্ত দেশের জন্য একটা লজ্জার ব্যাপার, এটা কার সাথে কারোর সাথেই হওয়া উচিত না। এবং আমি আশা করছি যে এই সেলফ ডিফেন্স ক্লাসটা করে আমরা অল্প সংখ্যায় হোক কম সংখ্যার, আমরা 56 নেক্সট 50 করে যতজনকে পারি আমরা একটা সেলফ ডিফেন্স করে আত্মনির্ভর করতে পারবো, সেই আশা আমি রাখছি। এবং আমি এটাও বলবো যে রোজ রবিবারে যখন 11:30 থেকে হবে এখানে, আমি আশা করছি যে মেয়েরা তো প্র্যাকটিস করবেই, আমি আশা করছি যে যারা তোমরা এখানে শিখবে, লাগলে একজন বন্ধুকে একদিন নিয়ে এসে দেখাবে এই ক্লাসগুলো কিরকম হচ্ছে, তো ভবিষ্যতে ওরাও এটা করতে পারবে। আমি যুব তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ জানাচ্ছি এই উদ্যোগের জন্য। বাইরে যেত তখন ওপেন্ট আমার সামনে দাঁড়িয়ে আছে, এখান থেকে সামনে সঙ্গে সঙ্গে হাতটা টান করতো, টান করার সাথে সাথে ওর হাতটা পুরোপুরি লক হয়ে যাবে, তারপর